আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নেই এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক বইয়ের আলোচনা বইয়ের আলোচনার এখানে একটি গল্প রয়েছে একটি বিষয় রয়েছে বিষয়টি হলো এখানে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি বইটির ওপর একটি লিখিত আলোচনা দেওয়া হলো এখানে এই বিষয়গুলো পড়ে নিবা আর এই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে পড়বা পড়ার পরে এখানে যে কাজ রয়েছে আমি সরাসরি সেই কাজটিতে চলে আসতেছি কাজটিতে বলা হয়েছে বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি নিজেরা দলে ভাগ হও শিক্ষকের পরামর্শ নিয়ে একটি বই গল্প বা কবিতা বাছাই করো তারপর সেটির ওপর একটি আলোচনা লেখো ও দলের সবার সামনে উপস্থাপন করো একই বিষয়ের ওপর দলের অন্যদের আলোচনা শোনো এরপর পরস্পরের মতের ওপর সমালোচনা করো এভাবে আলোচনা সমালোচনার পরে নিজের আলোচনাটি নতুন করে লেখো এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এর উত্তর সিটি এই কাজটির উত্তর করার জন্য আমি এখানে একটি বিষয় নিয়েছি বিষয়টি হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেলিনা হোসেন রচিত হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি পড়ি সহপাঠীরা মিলে বইটি সম্পর্কে আলোচনা করি আলোচনা শেষে বইটির বিষয়বস্তু অনুসারে আলোচনা লিখি এখন এই কাজটির উত্তর যেভাবে করবা উত্তর বইয়ের নাম হাঙ্গর নদী গ্রেনেড লেখক সেলিনা হোসেন প্রকাশক অনন্যা প্রকাশ এরপর আছে প্রকাশকাল উনিশশো ছিয়াত্তর এরপরে উনিশশো সালের বাংলাদেশের মুক্তি সংগ্রামের কাহিনী নিয়ে রচিত হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি সেলিনা হোসেনের এক অসাধারণ রচনা এ উপন্যাসে তিনি মুক্তিযুদ্ধকালে গ্রামীণ জীবনের ঘটনা প্রবাহে সুনিপুণ ছবি অঙ্কন করেছেন এরপরে উপন্যাসের কেন্দ্রবিন্দুতে আসে বুড়ি চরিত্রটি হলদিঘা গ্রামের দুরন্ত কিশোরী বুড়ি কৈশোর থেকে সে চাঞ্চলতায় ও উজ্জ্বলতায় ভরপুর নিয়তই অল্প বয়সে বিয়ে হয় বিপত্নিক চাচাতো ভাই গোপুরের সাথে সংসার জীবন বুড়ি ভালোই লাগে কিন্তু গোপুর তাকে বুঝতে পারে না তো কখন কি বলে কি করে তা বোঝা তার পক্ষে কষ্টসাধ্য গোপুরের সাথে বিয়ে হওয়ায় সে রাতারাতি মা হয়ে যায় গোপুরের আগের ঘরে দুই ছেলে সলিম ও কলিমের কিছুদিন পর বুড়ির নিজেরও একটি ছেলে সন্তান হয় কিন্তু সে ছেলে আর দশটা শিশুর মতো নয় সে বাঘ ও শ্রাবণ প্রতিবন্ধী তার নাম রইস এর মধ্যে মারা যায় গোপুর ছেলেরা বড় হয় বুড়ি সলিমকে বিয়ে দেয় রমিজার সাথে কলিমের বিয়ে দেয় বিয়ে পাকাপাকি করার সময় শুরু হয় মুক্তিযোদ্ধ বন্ধ হয়ে যায় বিয়ের আলোচনা যুদ্ধে ঢেউ হলদিগা গ্রামেও লাগে সলিম মুক্তিযুদ্ধে যায় কলিম থাকে পরিবারের দেখাশোনার জন্য সলিম যুদ্ধে যাওয়ার দুই দিন পরেই স্টেশন যাওয়ার বড় রাস্তা দিয়ে মিলিটারিরা আসে হলদিয়া গায়ে নদীর ধারে মিলিটারিরা ক্যাম্প করে বুড়ি স্টেশনে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখে কলিমের নিরাপত্তার জন্য চিন্তিত হয় কারণ সলিম মুক্তিযুদ্ধে গেছে সে খবর গ্রামের মনসুর মেম্বার মিলিটারির কাছে পৌঁছে দেয় মিলিটারিরা সারা গায়ে সলিমকে খুঁজে বেড়ায় এখানে কিন্তু গ্যাপ হবে না শেষে সলিমকে না পেয়ে কলিমকে ধরে নিয়ে যায় সলিমের তত্ত্ব ও মুক্তিবাহিনীর খবর উদ্ধার করতে না পেরে কুলিমকে এখানে কুলিমকে হবে না কলিমকে পাকিস্তানি সৈন্য ও দোষাররা বুড়ির সামনে নির্মমভাবে হত্যা করে এর কয়েকদিন পরে পাশের বাড়ির হাফেজ ও কাদের বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয় মিলিটারিরা এ খবর পেয়ে তার বাবা রমজান আলীকে ধরে নিয়ে যায় এর কিছুদিন পর হাফেজ ও কাদেরের নেতৃত্বে মিলিটারি ক্যাম্পে আক্রমণ করে একদল মুক্তিযোদ্ধা এখানেও কিন্তু গ্যাপ হবে না কিন্তু গুলি ফুরিয়ে যাওয়ায় হাফেজ ও কাদেরের আশ্রয় নেয় বুড়ির ঘরে মিলিটারিরাও পিছনে পিছনে ছুটে আসে বুড়ি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এ সময় বুড়ি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রতিবন্ধী ছেলে রাইসের হাতে এল এম তুলে মিলিটারিদের সামনে দাঁড় করিয়ে দেয় মিলিটারিরা মুক্তিযোদ্ধা ভেবে রাইসকে মায়ের সামনে গুলি করে হত্যা করে নিজের সন্তানের জন্য দুঃখ না করে মুক্তিযোদ্ধাদের বাঁচানোর আনন্দে বুড়ি পরিতৃপ্তির হাসি হাসে বিস্তৃত পটভূমিতে লেখা হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসে গ্রামীণ জীবনযাত্রা নিম্ন মধ্যবিত্ত মানুষের পরিণতি ও আকাঙ্ক্ষা পাকিস্তানি হালদার বাহিনীর অত্যাচার রাজাকার বাহিনীর অতৎপরতা অতি শুকনোভাবে তুলে ধরা হয়েছে হলদিয়া গায়ের প্রতীকী অবস্থান ও উপন্যাসে সার্থকভাবে উঠে এসেছে মূলত বুড়ি চরিত্রের মধ্য দিয়ে লেখিকা অবরুদ্ধ দেশের মুক্তিকামী মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন সব মায়ের সকল স্বার্থ ত্যাগকে ঔপন্যাসিক প্রতিকায়িত করেছেন বুড়ি চরিত্রের মধ্য দিয়ে এভাবেই এখানে একটি গল্পের ওপর কী করবা নিজের আলোচনা বা বক্তব্যটা প্রদান করবা তাহলে এভাবেই বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করির এই কাজটির উত্তর করবা এই কাজটি প্রতিটি দল একটি আলাদা আলাদা গল্প নিয়ে আলোচনা করবে আমি এখানে একটি গল্পই দিয়েছি এই কাজটি তোমরা নিজেরাই অন্য গল্প থেকে অথবা তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো থেকে তোমরা এই কাজটির উত্তর করতে পারবা তাহলে আজকে এ পর্যন্তই আর এই কাজটির মধ্য দিয়ে নবম শ্রেণীর বাংলা বইয়ের সম্পূর্ণ উত্তর সম্পূর্ণ হয়ে গেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন